হ্যাঁ বিভার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জান্নাতুর রায়হান। 85 থেকে স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুর রায়হান। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি হাজির হয়ে গেছি নতুন একটা নাস্তার রেসিপি। সম্পূর্ণ রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ জান্নাতুর রায়হান 85 অফিসিয়াল লিখে চার্জ করলে ফেসবুকে পেয়ে যাবেন। ওটা একটু কষ্ট করে ফলো করে দিবেন। লাইকটা দিয়ে না থাকলে প্লিজ লাইকটা দিয়ে দেখাটা কন্টিনিউ করুন। আর আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা নাস্তার রেসিপি। সকাল বা বিকালে আপনারা চায়ের সাথে নাস্তাটি পরিবেশন করতে পারেন। গাজর ও আলু দিয়ে খুবই মজার এই লবণীয় রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, এটাকে গ্রেট করে নিব। আর একটা গাজরের হাফ নিয়েছি, ওটাও গ্রেট করে নিব। আর এগুলা গ্রেট করতে করতে একটা কথা বলে দিই, যারা এখনও আমার অন্যান্য ভিডিওগুলো দেখেন নাই, আমার চ্যানেলে নতুন আসতেছেন, আপনারা আমার অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন। আমার প্লে লিস্ট চেক করলে আপনারা পেয়ে যাবেন। একটা প্লে লিস্টে ঢুকলে আপনারা অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। বা আমার কোনো রেসিপি আপনারা পেতে চাইলে এভাবে লিখতে পারেন, ওই রেসিপিটার নাম দিয়ে বাই জান্নাতুর রায়হান 85 ওইরকম লিখে আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর প্লিজ লাইকটা দিয়ে না থাকলে এখন লাইকটা দিয়ে দেখাটা কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ছোট্ট চ্যানেলটাকে অনেক বড় চ্যানেলে পরিণত করতে সাহায্য করবে। তো আমি দেখতে পাচ্ছেন আমি কথা বলতে বলতে গাজর আর আলু গ্রেট করে নিয়েছি। গাজর আর আলুর পরিমাণ সম পরিমাণে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন দুই দিকে সম পরিমাণ হয়েছে। তো এখন আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিয়েছি চালের গুঁড়া, এক টেবিল চামচ চালের গুঁড়া দিয়েছি। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি 1/4 চামচ, হলুদ দিয়ে দিয়েছি 1/4 চামচ, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1/4 চামচ, এখন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন দিয়ে। এখন সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে ফেলবো। আমি এই নাস্তাটা দুইভাবে করে দেখেছি। তো এটাতে যদি ডিম অ্যাড করা হয়, আপনারা চাইলে ডিম দিয়েও ছালের গুঁড়ার পরিবর্তে এখানে ডিম দিয়েও বানাতে পারেন। তো আমি একটু ক্রিসপি রাখতে চাচ্ছিলাম নাস্তাটাকে, সেই জন্য আমি ছালের গুঁড়া অ্যাড করছি। এখন কিন্তু চালের গুঁড়ার সাথে যদি আমি ডিমটা ইউজ করি তাহলে কিন্তু নাস্তাটা কিছুক্ষণ পর দেখা যায় সফট হয়ে যায়, সেজন্য আমি চালের গুঁড়ার সাথে আর ডিমটা ইউজ করতেছি না। দুইভাবে বানিয়ে দেখলাম, আমার কাছে শুধু ছালের গুঁড়া দিয়ে এটা ভালো লাগছে। আর এখানে কাঁচামরিচ না, অবশ্যই চিলি ফ্লেক্সটা অ্যাড করতে হবে। বাচ্চাদেরও কিন্তু সম পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে আপনারা বানিয়ে দিতে পারেন, কারণ এখানে গাজর যেহেতু ইউজ করা হয়েছে, গাজরটা কিন্তু অনেক মিষ্টি থাকে। এই অল্প একটু চিলি ফ্লেক্স কিন্তু এই নাস্তাটাকে তেমন একটা বেশি ঝাল করে না। আমি কিন্তু বাসায় 4 থেকে 5 বার ট্রাই করে আপনাদের এটার রিভিউটা দিচ্ছি। তো এখন আপনি ঘি, বাটার বা তেলের মধ্যে এটা ভেজে ফেলতে পারেন। আমি এখানে তেল দিয়ে দিয়েছি, তেমন একটা বেশি তেল দিতে যাবে না, তাহলে কিন্তু তেলে চুপসে গেলে আপনার খেতে ভালো লাগবে না। তো ওটা দিয়ে দিয়েছি, আমি একটু ঢেকে দিব উপরের পাশটা ড্রাই হওয়ার জন্য। একটু ঢেকে ঢেকে জাস্ট উপরের পাশটা একটু সফট থেকে একটু ড্রাই হওয়ার জন্য আমি রেখে দিব। তো একটু ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনাটা উঠিয়ে দেখলাম এই পাশটা ড্রাই হয়ে গিয়েছে। আমি ফোল্ড করে দিয়েছি অলরেডি, এটা অনেক ক্রিসপি হয়ে গিয়েছে। তো এখন আমি 3-4 মিনিটের মতো রেখে এটাকে নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন আমার নাস্তাটা যেহেতু আমি জাস্ট একজনের জন্য রেডি করেছি, পরিমাপে অতটুকু নিয়েছি, তেমন একটা বেশি নিয়ে নেই। তো আমি 3 পিস করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কীরকম লোক আসছে, এটা অনেক ক্রিসপি হয়েছিল। বাসায় ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন আমি সসের সাথে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সসের সাথে নিতে পারেন। আশা করি সম্পূর্ণ রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখেছেন, অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে এভাবে সাপোর্ট করবেন, যাতে আমার চ্যানেলটা অনেকটা বড় চ্যানেলে পরিণত হতে পারে। তো ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো রেসিপিতে। বিদায় নিচ্ছি আজকের মতো, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।